ওখানে গিয়ে ভিডিও করব। যা তাড়াতাড়ি যাচ্ছি তো এই টিকটা দেখাই, আমরা সবাই ভিডিও করছি, সবাই খারাপ বলবেন, তাই আমি ছাড়াতে ঢেকে নিয়ে যাচ্ছি। তাই ভাবছি যে সেই ওই যে টনি বৌদিদের বাড়ি দেখুন কতটা জল, দেখুন কিছু বল করবি, মা বল করে ফেক টনি ঘরে ঢুকে যাচ্ছে। চল এই দিকটাই ঘুরে আসি, আয় দাদা দাদা এখন দাঁড়া এই দেখুন বাবুজি তোমার ভিডিও করলাম তো, তোমার ফটো সবাই দেখতে পাবে। এটুকু এটুনি ওই ভিডিওটা ছেড়েছে বড় মা, কি করে দেখাবো আমি এখন ভিডিও করছি তো নাকি, তোদের বাড়ি জল উঠেছে দেখি তো, না এ তোর জল উঠেনি, এই এই বাড়িটা একদম জল উঠে গেছে এদিকে, আমার চুড়িদার ভিজে না তো দাদা, এইদিকে নোংরা, এই দেখুন এখানে একটা জল, এই দেখুন এখানে জল আছে, দেখো না পাচ্ছিস আমাকে, এ দেখুন এখানে জাল পাতা রয়েছে, দেখি অফ করাটা, এই দেখুন এই বাড়িটা দেখুন একদম পুরো, তিন মিনিট হয়ে গেছে অলরেডি, দেখুন এদিকে আয় না, হ্যাঁ হ্যাঁ দেখো খাচ্ছে, চল
ভীষণ ছটপট দৌড়াচ্ছে এখন। না ওইদিকে যাব না আমি। এই দেখুন সেই রাধাকৃষ্ণ মন্দিরটা ভালো করে দেখা যাচ্ছে না। কি আলু চালিয়েছে তো চল একবার দেখি আসি। না দেখুন নিজের রাস্তায় চল। আমি বলছি এই দেখুন আমার বোন ভীষণ ছটপটে আর দৌড়াচ্ছেও এখন বৃষ্টি হচ্ছে আর কি। দেখুন রাস্তায় প্রচুর জল জমেছে, দেখতেই তো পাচ্ছেন একটু উঁচু কর। দেখুন সবার শাড়ি গোটা আপনার হয়েছে, মানে এতটাই জল হয়েছে রাস্তায়। দাঁড়াই মাছ ধরেছে, মাথা ভিজে গেছে ওই মাছটা বুঝে ছটপটে মাছ মাছ ধরছে। এখানে দেখবেন এত পরিমাণে জল উঠে গেছে, মাছ মাছ উঠছে আরও। দেখুন এই দিকটা আরও নিয়ে যাব আপনাদের, এই দিকটা এখনও দেখাই। দিদির পিছন না সামনে যাও। এই দেখুন আমার বোন, হ্যাঁ একজন মাছ নিয়ে যাচ্ছে। হ্যাঁ আর এই দেখো একটা ডগি আছে এখানে, একটা ডগি। এই করবি লাইটটাকে অফ করে দি। এই দেখো এখানে একটা কালো ডগ আছে, এ হলো ব্ল্যাকের নাম, আমরা ব্ল্যাক বলে রাখি একে। ওইদিকে যা, ওইদিকে দেখুন আরেকটা ডগ রয়েছে। ঘরের ভিতর দেখো না। আর দেখুন এইখানে তোমার ডগও যাচ্ছে একটা। এই দেখুন আমাদের মানে রাস্তায় কি প্রচুর পরিমানে নোংরা, দূর থেকে দেখে দিলাম। আর আমরা যাবো না, এবার আমরা বাড়িতে ফিরছি। স্বপ্নের বাড়ি দেখানো লাগবে না, স্বপ্ন কি এমন মেয়ে তুই? এবারে বল বাই। এবার আমরা এখন আসছি, চলুন ভিজছিস কেন? এই দেখুন আমার বোনটা ভেজার জন্য লাফালাফি করছে। আরে আমি ছাতাটাকে ধরে আছি কারণ ও ভিজে গেছে অলরেডি অনেকটা। আমার দিকে টাকা, আমার দিকে টাকা। আর এইখানে এত পরিমানে জল যে একবার যদি করো জুতো খুলে যাবে আর জুতো স্রোত নিয়ে চলে যাবে, আর আপনার আরো নতুন জুতো কিনতে হবে। খেলছে
দেখো কোথায় উঠে গেছে বেলা দাদা যে এত